গাইস ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি তো কাছে জাস্ট বেরিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, তো বাড়িতে যেতে যেতে আর কি দেখাবো, লাস্ট ব্লগে তো রাস্তা না দেখিয়েছি, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। লিফট আছে এখন, রোববার সকালে যে যে শিডিউল থাকে আগের ব্লগে যারা দেখেছো তারা অবভিয়াসলি জানো আর জানো, এখন আগের ব্লগটা একটু দেখে আসো। গিয়ে খেলতে যাবো ফুটবল না, একটু আগে খেলতে যাবো ব্যাডমিন্টন খেলতে যাবো। গত সপ্তাহে ফার্স্ট প্রথম ব্যাডমিন্টন খেলতে যাই জাপানে, এর আগে কোনোদিন আমি ব্যাডমিন্টন খেলিনি। আমার ব্যাট ফ্যাট কিছু ছিল না, প্লাস ওখানে ইনডোর আউটডোর দুটো রকমের শুজ থাকে, তো ওগুলো ক্যারি করতে হয়, ব্যাপার জানতাম না। ব্যাট কিনে নিয়ে আসা হয়েছে, স্পোর্টস ব্যাগও কিনে নেওয়া হয়েছে, আজকে ফুল রেডি, ফুল সেট। গত সপ্তাহে কিছু কোনোভাবেই মানে উইদাউট প্রিপারেশন খেলে গেছিলাম, নিজের ব্যাটও ছিল না, এই ব্যাগ থাকতে দূরের কথা, শুধু একটা জুতো নিয়ে চলে গেছিলাম। তো দেখা যাক দাদারা কখন যায়, ঠিক আর কারা যায় এখন এখনো ঠিক হয়নি। ফোন টোন করে সবাই জানাবে কে যাবে কি না যাবে বা আদৌ যাওয়া হবে কি না, ফিঙ্গার্স ক্রস। যাতে ব্যাগ কেনার পর দেখলাম যে খেলাই খেলতেই যাচ্ছে না এখন, এটা বাজে লাগবে না, দেখা যাক কত বেস্ট। এখন সকালে সবগুলো কাজগুলো করে মিটিয়ে ঘুম দিয়ে একটা ঘুম দিয়ে করে দেখা হচ্ছে। এখনো আমাদের খেলার কোনো খবর আসেনি, আমরা সবাই রুমের এখন হুজুক উঠলো যে আমরা চলে যাচ্ছি ক্যাফেরাতে খেতে, যেতে ক্যাফেরাতে খেতে যাবো, ভাই গাড়ি আসে র্যাকেট খেলা যাও, র্যাকেট খেলতে যেতাম। তো এখন সবাই যাচ্ছে ক্যাফেরাতে খেতে, আমি র্যাকেট খেলতে যাই, আমার এটা নিবি না কই হবে কালকে না আছে, আমি রোবার করে যাই তো, আমরা তো ক্যাফেরাতে খেয়ে আসি একটু। এখন আমি খাবো আইস ক্যাফেরাতে, দাদারা খাবে হট ক্যাফেরাতে। গুড্ডুদার আমি নিয়েছি আইস ক্যাফেরাতে, শুভদা খাবে হট ক্যাফেরাতে। পরে ইনগ্রিডিয়েন্ট দিচ্ছে, আমি আগে দিই নি, আমার সিরাম দুটো লাগে, দুটো দিই। আর যেহেতু এটা ক্যাফেরাতে তো এখানে দুধ লাগবে না, বা এখানে দুধ ছিল, দুধ আছে, সিরাম আছে, এটা সুগার আছে, এটা নাড়ানোর জন্য এখানে কাপের উপরে। যাওয়ার পথে একটা ছোট পার্ক, আগে কোনোদিন পার্কে ঢুকিনি, আজকে সবাই একসাথে এসেছিলাম, ফ্রি টাইম ছিল সবারই, তো একটু পার্কে ঢুকে টাইম স্পেন্ড করলাম সবাই। এখন আবার ঘুরতে যাবলাম, বাড়ি যাচ্ছি। চলে আসছি এমন ল্যাব খাবো।
হোক আমাদের আজকে ব্যাডমিন্টন খেলার প্ল্যান তো ক্যান্সেল, বাট এখন ফুটবল খেলতে যাচ্ছি। তো এখন যাবো ফার্স্ট অনিশার বাড়িতে, ট্রেনে একসাথে বেরোবো। খেলা পুরো ওখানে স্টার্ট হলে পুরো ফুল টিম হলে কোনো চান্স নেই। এখন অনিশদা ড্রেস করছে, ঠিক আছে। আমরা যে আমাদের অনিশদা বল নিয়ে এসছে, আমরা সাইডে এখানে টুকটুক করে খেলবো, খেলে দিলে বাড়ি। এই ভুড়ি নিয়ে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিয়েছি। এখন অনিশদাকে বলেছি স্টপ করতে, এখন জাগলিং হবে। জাগলিং অনিশদা শুরু হয়ে গেছে, আবার নাকি দৌড় করাবে এখন। আমি তো শেষ খেলে এখন বাড়ি ফেরার পথে। মাঠে একদমই আলো ছিল না, একদম অন্ধকার অব্দি খেলেছি। প্লাস যেটা অ্যাকচুয়ালি সবাই মানে আমরা পুরো অভ্যস্ত ছোটোবেলা থেকে, যে খেলার পরে একটা আড্ডাটা বসে, তো আড্ডা ফাড্ডা মেরে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আগে বলেছি যে সকালে আমাদের ব্যাডমিন্টনের প্ল্যান ছিল, বাট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা টেবিল টেনিস খেলতে যাবো। অনেকটা এক্সাইটমেন্ট, সেই অনেক আগে আমাদের চেক পোস্টে ব্রাদার্স সেন্টারে খেলেছি, যখন আমি টাইপিং শিখতাম ওয়ান্স অপন এ টাইম। ক্লান্ত, বাট সপ্তাহে একটা দিন সময় পাই খেলার জন্য, সো মানে পুরো টাইমটাকে খেলার জন্য ইউটিলাইজ করতে চাই। ইফ যদি আমি লেট করি ভিডিওটা পরে দেখো, অনিশদা বলবে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর তুমি বাড়িতে বসে লেবু চিনি জল খাচ্ছিলে। সরি অনিশদা। আমরা জানতাম না আটটা অব্দি খোলা থাকে, আমরা ভেবেছিলাম হয়তো দশটা পাঁচটা অব্দি খোলা থাকে, বাট মেবি নেক্সট টাইম বেটার লাক। আমরা এখন সাবধানে বাড়ি যাচ্ছি। আমি অনিশদা, ভাতের থেকে শুরু করে মাংস সবই থাকে, অনেক রকমের ওভেন তো হয়। তো সেটা নিয়ে ভেবেছিলাম যে নদীর পাড়ে গিয়ে খেয়ে ওখানে একটু টাইম স্পেন্ড করে দেন, বাড়িতে এসে রেস্ট নেবো। আটটা যেহেতু বেজে গেছে, তো গিয়ে দেখি সব রেস্টুরেন্টও বন্ধ, দোকান পয়েন্ট কিছুই খোলা নেই। তো বাড়িতে এসে পড়তে হলো। দ্যাট ওয়াজ মাই সানডে, স্পেশাল কিছু ছিল না আজকে। ইফ ইউ লাইক দ্য শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, এভাবে সাপোর্ট করো, বহুত আচ্ছা লাগতা হয়।